আসসালামু আলাইকুম এভরিওয়ান কুকিং স্টুডিও বাই জান্নাত রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তবে আজকে আমি আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাপড় থেকে কিভাবে কলমের দাগ তোলা যায় আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন প্রথমে আমি এখানে একটা শার্ট নিয়ে নিয়েছি এটা আমার মেয়ের স্কুলের শার্ট এবার শার্টের মধ্যে আমি কলমের সাহায্যে কয়েকটা দাগ দিয়ে নেব অনেকের কাছে মনে হতে পারে আমি কলমের দাগটা এখন মাত্র দিয়েছি সেজন্য হয়তোবা এই পদ্ধতিতে উঠে গেছে তবে তা কিন্তু নয় অনেক পুরনো কলমের কানেও কিন্তু আপনারা এই পদ্ধতিতে তুলে নিতে পারেন তারপর আমি দাগের উপরে পারফিউম দিয়ে দিব সবার বাসায় কিন্তু পারফিউম থাকে দেখতে পাচ্ছেন পারফিউমটা দিয়ে দেওয়ার পর কিন্তু কলমের কালিটা একেবারে হালকা হয়ে যাচ্ছে আমি হাত দিয়ে এভাবে একটু ঘষে দেখিয়ে দিচ্ছি এটা অল্প পরিমাণে পারফিউম ব্যবহার করার সাথে সাথেই কিন্তু এই দাগটা উঠে আসছে আমি অবশ্য এখানে অল্প পরিমাণে যেহেতু দাগ দিয়েছি সেই অনুযায়ী পারফিউমটা দিয়ে দিব। আপনারা আপনাদের দাগ অনুযায়ী পারফিউমের পরিমাণটা আর একটু বাড়িয়ে বা কমে অর্ডার দিতে পারেন তারপর আমি সবগুলো দাগের মধ্যেই কিন্তু পারফিউমটা দিয়ে দিয়েছি তারপরে এভাবে আলতোভাবে কিন্তু হাত দিয়ে ঘষে নিলেই এই দাগগুলো খুব সহজেই উঠে যাবে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু খুব জোরে এটা ঘষিয়ে নিচ্ছি না আলতোভাবে ঘষিয়ে নিচ্ছি আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিষ্কার হয়ে গেছে আপনারা যখন নিজেরা ব্যবহার করবেন তখন কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা কতটা ভালো কাজ করে এখানে কিন্তু কিছুটা আরও কলমের দাগ রয়ে গেছে এটা কিন্তু হাত দিয়ে ঘষে নিলে দাগটা চলে যাবে তবে আমি আপনাদেরকে এটা যে কতটা ভালো কাজ করে সেটা দেখানোর জন্য এই দাগের উপরে আরও কিছুটা পারফিউম দিয়ে দিচ্ছি এবার একটু খেয়াল করলে দেখতে পারবেন এই দাগটা কিছুক্ষণ আগে কিন্তু আরও কিছুটা গাঢ় পরিমাণে ছিল আমি কিন্তু এখন হাত দিয়ে ঘষে নিচ্ছি না শুধুমাত্র পারফিউমটা দিয়ে দিচ্ছি এতে করেই কিন্তু দাগটা অনেকটাই হালকা হয়ে যাচ্ছে শুধু অনেকটাই হালকা হয়ে যাচ্ছে না যেহেতু এখানে অল্প পরিমাণে দাগ ছিল সেই জন্য কিন্তু আমি পারফিউমটা দেওয়ার সাথে সাথে কিন্তু দাগগুলো চলে যাচ্ছে এটা কিন্তু আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আরও কিছুটা পারফিউম এখানে অ্যাড করছি তা না হলে কিন্তু হাত দিয়ে ঘষে নিলেই সম্পূর্ণ দাগটা চলে যেত এখন যেহেতু দাগটা সম্পূর্ণভাবে চলে গেছে এখন শুধুমাত্র আমি যে জায়গাটা কলমের দাগ দিয়ে নিয়েছিলাম সেই জায়গাটা এভাবে আলতোভাবে একটু ঘোষে নিব এতে করে কিন্তু যদিও কোনো হালকা দাগ থেকে থাকে সম্পূর্ণভাবে কিন্তু উঠে যাবে তবে আপনারা কিন্তু এখানে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখানে কিন্তু আর কোনো দাগ নেই এখানে আমি যে দাগগুলো দিয়ে নিয়েছিলাম সবগুলো দাগে কিন্তু খুব ভালোভাবে উঠে গেছে অনেকে আবার বলতে পারেন আমি ভিডিওটা ছোট করতে পারতাম তবে আমার কাছে মনে হলো এই পদ্ধতিটা কতটা যে কার্যকরী সেটা সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি এবার আমি একটা বোলের মধ্যে পানি নিয়ে নিয়েছি তারপর কাপড় ধোয়ার গুঁড়া সাবানটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার সাতটা ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য এখন কিন্তু আর সারটা ঘষাঘষি করার দরকার নেই রেগুলার যেভাবে কাপড় ধুয়ে সেভাবে ধুয়ে নিলেই হবে আর অবশ্যই ধুয়ে নেওয়ার পর রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে ফিরে আসলাম শার্টটা শুকিয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন এই শার্টের মধ্যে কিন্তু কোনো কলমের কালির দাগ নেই আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ